আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আশা রেসিপিস। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে চাইনিজ স্টাইলে একটু ভিন্ন ধর্মী রেড স্ন্যাপার ফিশের রেসিপি, আর এটি হচ্ছে ক্রিম সস অ্যান্ড স্টির ফ্রাই ভেজিটেবলের সাথে রেড স্ন্যাপারের মজাদার একটি রেসিপি যা খেতে খুবই ডেলিশিয়াস। আশা করছি আজকের এই ভিন্ন ধর্মী রেড স্ন্যাপার মাছের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক মজাদার রেড স্ন্যাপারের মাছের ভিন্ন ধর্মী এই রেসিপিটা। আজকের এই মাছের রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি রেড স্ন্যাপারের মাছের একটা টুকরো, আর এটি প্রায় 250 গ্রামের মতো। আমি এখানে বড় একটা সাইজের টুকরো নিয়েছি, আর এখানে ভিতরে যে কাঁটাগুলো থাকে তার কিছু কাঁটা কিন্তু আমি ফেলে দিয়েছি, আর ভিতরে যদি কাঁটা থাকে আপনারা চেষ্টা করবেন অবশ্যই কাঁটাগুলোকে ফেলে দেওয়ার জন্য। এখন রেড স্ন্যাপারের টুকরোটাকে আমি একটু ম্যারিনেট করে নিব, আর তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা জাস্ট 1 পিঞ্চ বা পরিমাণ, কারণ এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ব্ল্যাক পেপার, আপনারা চাইলে হোয়াইট পেপারটাও ব্যবহার করতে পারেন। জাস্ট লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে দিব। আমি এখানে রেড স্ন্যাপারের মাছের স্কিনটাও কিন্তু রেখেছি, আপনারা চাইলে কিন্তু স্কিনটা ফেলেও দিতে পারেন, তবে স্কিনটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটা মাখানোর পরে আমি রেখে দিব জাস্ট 10 মিনিটের জন্য, যাতে ব্ল্যাক পেপারের স্বাদটা এবং লবণের স্বাদটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। ফিরে আসছি ঠিক 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি মাছটাকে এখন ভেজে নিব, আর তার জন্য চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হলে আমি মাছটাকে ভেজে নিব, এপিট ওপিট করে অল্প আঁচে ভেজে নিব, যাতে ভিতরটা খুব কুক হয়, সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় কিন্তু পুড়ে না যায়। রেড স্ন্যাপার মাছটা কিন্তু সিদ্ধ হতে বা ফ্রাই করতে খুব বেশি সময় লাগে না, মিডিয়াম টু লো হিটে কিন্তু এটা ভেজে নিলে চমৎকারভাবে এটা সিদ্ধ হয়ে যায়। এখানে আমার কিন্তু ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, আপনারা ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে বুঝতে পারছেন এটা কতটুকু ভেজে নিতে হবে। এখানে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মাছটা তুলে রাখবো। আর এখানে আমি একটা সস রেডি করে নিয়েছি, আর সসটা রান্না করার জন্য আমি এখানে ব্যবহার করব গার্লিক, এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ব্যবহার করব। আর আজকে এখানে ব্যবহার করব হেভি ক্রিম, আপনারা যে কোনো হেভি ক্রিম কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, অথবা কুকিং যে ক্রিমগুলো পাওয়া যায় লিকুইডটা সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো হেভি ক্রিমটা নিয়ে নিচ্ছি। হেভি ক্রিম দিয়ে এই সসটা বানিয়ে নিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর এখন আমি এটা খুব ভালো মতো স্টির করে নিচ্ছি, যাতে একটা স্মুথ টেক্সচার হয়ে যায়। এখানে আমার ক্রিমটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। আর এখানে স্পেশাল হিসেবে ব্যবহার করব ফিশ সস। ফিশ সস জাস্ট 1 চা চামচের মতো ব্যবহার করব টেস্টটা স্বাদটা বাড়ানোর জন্য। এখন চলে যাচ্ছি পুরো প্রসেসিংয়ে, আর তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। অবশ্যই চেষ্টা করবেন বাটারটা ব্যবহার করার জন্য অথবা অলিভ অয়েলটা ব্যবহার করার জন্য। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন এই রসুন কুচিটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এখানে রসুনটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ফিশ সস। খুব বেশি ফিশ সস দেওয়া যাবে না, কারণ ফিশ সসে কিন্তু এক্সট্রা লবণ থাকে, আর এখানে লবণের কিন্তু কোনো প্রয়োজন হবে না। এখানে ভালো মতো মিক্স করার পর আমি এখন অ্যাড করে দিচ্ছি হেভি ক্রিমটা। এখানে জাস্ট 3 টেবিল চামচ পরিমাণ হেভি ক্রিমটা ব্যবহার করছি, আপনাদের যদি প্রয়োজন হয় বেশিও কিন্তু নিয়ে নিতে পারবেন। এখন ক্রিম আর সসটা কিন্তু ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। হেভি ক্রিমটা এখানে দেওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর হেভি ক্রিম দেওয়াতে সসটা একটু থিক হবে। আপনারা চাইলে যে কোনো লিকুইড কুকিং ক্রিমটাও কিন্তু ব্যবহার করতে পারেন, কুকিং ক্রিমেও কিন্তু স্বাদটা খুব ভালো থাকে এবং লিকুইড একটা টেক্সচার থাকে। আর এখন এখানে আমি ব্যবহার করব স্বাদ অনুযায়ী ব্ল্যাক পেপার, আর ব্ল্যাক পেপার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো। আপনারা চাইলে কিন্তু এখানে হোয়াইট পেপারটাও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদ একই রকম থাকবে। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এই সসে এখন আমি এখানে অ্যাড করে দিব লেবু রস, আর লেবু রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই চেষ্টা করবেন ক্রিম সসের মধ্যে লেবু রসটা অ্যাড করার জন্য, তাতে কিন্তু পারফেক্ট একটা ভালো টেস্ট পাবেন। এখানে ভালোভাবে মিক্স করে আমি নামিয়ে নিব, কারণ লেবু রস দেওয়ার পরে চুলায় কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। আমি এখন চুলার জ্বালটা বন্ধ করে দিয়েছি এবং নেড়ে চড়ে মিশিয়ে পাশে রেখে দিচ্ছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। এখন আমি রেডি করে নিব ভেজিটেবল স্টির ফ্রাই, আর তার জন্য এখানে আমি নিয়েছি 2টা মাশরুম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম, আর 3টা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। আর এইভাবে করে নিলে কিন্তু এই ভেজিটেবলটা খেতে খুব ভালো লাগে।
এখন আমি চলে যাচ্ছি ভেজিটেবলটা ফ্রাই করার জন্য। আর যেই ফ্রাই প্যানে আমি মাছটা ভেজেছিলাম সেই একই প্যানে ও একই তেলে আমি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রসুন কুচি। আর এখানে রসুন কুচিটা একটু ভালো মতো ফ্রাই করে নিতে হবে, হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব কেটে রাখা ভেজিটেবলগুলো। এখানে আপনারা আপনাদের মতো যে কোনো পছন্দ অনুযায়ী ভেজিটেবল ইউজ করতে পারেন, কিন্তু ক্যাপসিকাম আর মাশরুম দিলে কিন্তু স্টির ফ্রাই ভেজিটেবলটা খেতে দারুণ লাগে। অথবা এখানে আপনারা ক্যারটও কিন্তু ইউজ করতে পারেন, কলিফ্লাওয়ার ইউজ করতে পারেন। যে কোনো ভেজিটেবল দিয়ে স্টির ফ্রাইটা করে নিলে কিন্তু এই মাছের সাথে খেতে চমৎকার হয়। তো এখানে আমি একটু ভেজে নিচ্ছি, আর এখানে যে কাঁচামরিচটা দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। এখানে হাই হিটে কিন্তু ভেজিটেবলটা স্টির ফ্রাই করে নিতে হবে। এখন এখানে লবণ অ্যাড করছি জাস্ট 1 পিঞ্চ পরিমাণ। এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, এখানে ব্ল্যাক পেপার জাস্ট 1 পিঞ্চের মতো দিয়ে দিচ্ছি। তারপরে নেড়ে চেড়ে হাই হিটে আমি জাল করে নিব যতক্ষণ না হালকা একটু সিদ্ধ হয়, কারণ ক্যাপসিকাম কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। হালকা নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা খুব সুন্দর মতো স্টির ফ্রাই হয়ে যাবে। তো হয়ে গেল কিন্তু খুবই মজাদার এই রেসিপির সমস্ত উপকরণগুলো। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে নিত্য নতুন হেলদি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এদিকে আমার ভেজিটেবল স্টির ফ্রাই কিন্তু একদম ডান। আমি এখন এটা সুন্দর মতো সার্ভ করে নিচ্ছি। আর এটাকে সার্ভ করার জন্য একদম গরম গরম পরিবেশন করতে পারলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। তার জন্য এখানে আমি যে সসটা বানিয়ে নিয়েছিলাম এখানে এখন রেড স্ন্যাপারের মাছের টুকরোটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে যে ভেজিটেবল স্টির ফ্রাইগুলো করেছি সেগুলো একের পর একে দিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। আর দেখা সৌন্দর্য থেকে কিন্তু খাবারের খুব ভালো লাগে। হয়ে গেল খুবই মজাদার রেড স্ন্যাপার দিয়ে চাইনিজ স্টাইলে সসি রেড স্ন্যাপার উইথ স্টির ফ্রাই ভেজিটেবল। আশা করছি এই রেসিপি ফলো করে আপনারা বানাবেন। তো আজকে এই পর্যন্ত আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।